গোপালনগর গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর জুড়ে ব্যাপক পুলিশি অভিযান, উদ্ধার আটটি পাইপ গান, ঘটনায় গ্রেপ্তার মোট নয় জন। ধৃতদের মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে তোলা হলো আদালতে। বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছেই। সোমবার রাতেও জেলার গোবরডাঙ্গা হাবড়া ও অশোকনগর থানা এলাকায় উদ্ধার ছটি পাইপ গান, ছটি কার্তুজ, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী। সোমবার রাতভর অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য জেলা পুলিশের। জানা গেছে, সোমবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ স্থানীয় জামদানি এলাকা থেকে প্রসেনজিৎ দেবনাথ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান, দুটি কার্তুজ। পাশাপাশি সোমবার আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাবড়া পুলিশের জালে ধৃত দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে হাবড়া খেলার মাঠ এলাকা থেকে কিশোর দাস নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে মঙ্গলবার ভোর রাতে বাণীপুর এলাকা থেকে বিশ্বজিৎ বাড়ুই নামে অপর এক দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এলাকায়। হাবড়ার পাশাপাশি সোমবার রাতে অশোকনগর থানার পুলিশ স্থানীয় কাজলা খেলার মাঠ এলাকা থেকে রফিকুল মণ্ডল ও সুরিয়া আমবাগান এলাকা থেকে বিষ্ণু কুনাই নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান ও দুটি কার্তুজ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি গোপালনগর থানার তৎপরতায় ডাকাতির ছক বানচাল, বড়সড় সাফল্য পেল গোপালনগর থানা। উদ্ধার দুটি পাইপ গান, তিনটি কার্তুজ, ভোজালি হাসুয়া সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। জানা গেছে, সোমবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ স্থানীয় কানসোনা পেট্রোল পাম্প এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে দাবি, ধৃতেরা ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি পাইপ গান, তিনটি তাজা কার্তুজ, একটি হাসুয়া ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন গোপালনগর থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট যুবকের, পুলিশের নজরে আসতে গ্রেপ্তার যুবক, উদ্ধার আটটি আগ্নেয়াস্ত্র, বারোটি কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ডায়মন্ড হারবার এলাকায়। কম বয়সী যুবক, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছবি পোস্ট, বিষয়টি নজর এড়ায়নি পুলিশের। সোশ্যাল মিডিয়ার মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যায়।